1925 সালে ফ্রান্সে বাঙালি জাতির নামে একটি সড়কের নামকরণ করা হয় রু বাঙালি বা রাস্তা বাঙালি স্বাধীনতার 49 বছর পরও প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশের নামে কোনো স্থাপনা করা হয়নি তবে সরকার উদ্যোগ নিলে বিষয়টি সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্ট ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি সড়কের নাম রাস্তা বাঙালি প্যারিস শহরের উপকণ্ঠে অভিবাসী অধ্যুষিত ওভারবিলিয়ে পৌর এলাকায় 95 বছর আগে সড়কটির নামকরণ করা হলেও বিষয়টি রয়েছে অনেকের কাছে অজানা Bengali people live perhaps to Aubervilliers. আমরা ধারণা করছি 1925 সালে ওই এলাকায় বাঙালিরা বাস করতেন এই জন্যই রাস্তাটির নাম রু বাঙালি বা রাস্তা বাঙালি হয়েছে 2024 সালে অলিম্পিক গেমস উপলক্ষে ইলদুফন্স এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং প্যারিস শহরকে অনেক বড় করা হচ্ছে বঙ্গবন্ধুর নামে যদি কিছু একটা রাস্তা প্যারিসের মধ্যে করা যায় সরকার তরফ থেকে প্রথম প্রস্তাব গেলে আমরা সরাসরি রাস্তায় নামব বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি এবং সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন করায় প্রবাসীরা মনে করেন ফ্রান্সে বঙ্গবন্ধুর নামে স্থাপনা করার এখনই উপযুক্ত সময় তা আমরা চাই যে প্যারিস অথবা বৃহত্তর প্যারিসের মধ্যে একটি সুন্দর জায়গার নাম বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত করা হোক শিল্প সাহিত্যের নগরী ফ্রান্সে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে স্থাপনা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় ফরাসি দূতাবাসের সাথে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব মনে করছেন প্রবাসীরা এম এ হাশেম চ্যানেল আই ফ্রান্স এবারে কৃষি সংবাদ